আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য অর্থাৎ এইচএসসি 24 ব্যাচের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে, তোমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষাটা কিন্তু জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর আগে যদিও বা দীপুমণি বলেছিলেন যে তোমাদের এক্সামটা এপ্রিলে হবে, কিন্তু এখন কিন্তু সেইটা একদম বদলে গিয়েছে। এবং দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বলাই হয়েছে যে দেখো, বিষয় 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি ও সময়সূচি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত অনিয়মিত মনোনয়ন পরীক্ষার্থীর পরীক্ষা নিম্নলিখিত সময় ও পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবং দেখো, এখানে কিন্তু বলাই হয়েছে যে তোমাদের পরীক্ষার সিলেবাস হবে 2023 সালে যারা এইচএসসি দিয়েছে সেই সিলেবাসে এবং 15 নম্বরে, এবং তার সাথে তোমাদের পরীক্ষাটা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। এবং এইটা কিন্তু একদম অফিসিয়াল নিউজ, এটা কোনো ফেক নিউজ না। তো তোমরা একদম নিশ্চিতভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের হাতে কিন্তু টাইম একদমই কম, তো এখন থেকেই পড়াশোনা যদি করো তাহলে কিন্তু একদম ভালো করা সম্ভব। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।